Waiting Bengal. Waiting fast. Sri Lakhan Bera Jewelers. খাঁটি সোনা এবং সঠিক দাম। কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। আপনি কি নতুন বাড়ি করতে চান? বিল্ডিং মেটেরিয়ালস থেকে অভিজ্ঞ মিস্ত্রি পেতে একমাত্র ভরসা নাসিফা এন্টারপ্রাইজ, নেত্রা নতুন পাড়া। দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং। রাজ্য জুড়ে বিজেপি সাফল্যে রবিবার বিকেল নাগাদ একটি বিজয় মিছিলের ডাক দেয় বিজেপির ক্যানিং এক নম্বর মণ্ডল কমিটি। অভিযোগ, বিজেপি ক্যানিং এক নম্বর মণ্ডলের সভাপতি তাপস চট্টোপাধ্যায় রবিবার বিকেলে সকল বিজেপি কর্মীদের নিয়ে এলাকায় মিছিল করার ডাক দেন, কিন্তু সেই মিছিল হওয়ার আগেই বিজেপির অন্য পক্ষ অজয় বায়নের নেতৃত্বে এলাকায় মিছিল করে। এরপর তাপসবাবু ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব জেলার বিজেপির সাধারণ সম্পাদক বাপি রায়ের নেতৃত্বে একদল বিজেপি কর্মী এসে অজয় বায়েন সহ তার অনুগামীদের দলীয় কার্যালয় থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দেয় বলে অভিযোগ। এমনকি তারা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। গত পঞ্চায়েত ইলেকশনের আগে আমরা ভারতীয় জনতা পার্টি, আমি জেনারেল সেক্রেটারি অজয় বায়েন, আমরা এখানে মণ্ডলটাকে সুস্থভাবে পরিচালনা করছিলাম। তার কোনো কারণ ছাড়াই আমাদেরকে কোনো শোকাজ না করেই এখানে অ্যাডপ করে হচ্ছে আমাদেরকে কিছু না জানিয়ে পেছন থেকেই হচ্ছে একটা কমিটি ফর্মেশন করে তাদেরকে ছেড়ে দেওয়া। কিন্তু রাজ্য নেতৃত্বের অনুমোদন ছিল সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে, সেখানে আমাদেরকে সাথে নেওয়াতে দূরে থাক। সাধারণ কর্মী যারা বিজেপির যারা সাধারণ কর্মী ছিল তাদেরকে পর্যন্ত জলের পাউচ যেটা দেওয়া হয়েছিল অমিত শাহজির প্রোগ্রামে, সেই প্রোগ্রামের জলের পাউচের পয়সা পর্যন্ত এরা তছরূপ করেছে। বুথ লেভেলে প্রত্যেকটা কর্মীর যে পাওনা ছিল, জেলা স্তর থেকে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল সেই অর্থ তছরূপ করেছে। তছরূপ করার পরেও আমাদের যে হচ্ছে সারা দেশব্যাপী, সারা ভারতবর্ষব্যাপী যে হচ্ছে নরেন্দ্র মোদীজির যে জয়ের ধারা অব্যাহত ছিল, সেই নিয়ে আজকের আমাদের প্রোগ্রাম ছিল। ক্যানিং পার্টি অফিসের পক্ষ থেকে আমার এক্স জেনারেল সেক্রেটারি এবং এক্স প্রেসিডেন্ট আমাদের প্রধানতায় আমরা ক্যানিং বাজারে একটা র্যালি করি। আমাকে ধাক্কা মেরে বের করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে সমস্ত ছেলেরা এরা এখানে এসছে, এরাকে হচ্ছে বিশেষ করে যে হচ্ছে বর্তমানে যাকে আমাদের জেলার কনভেনার করে রেখেছে, জেলার জয়নগর কেন্দ্রে কনভেনার করে রেখেছে বাপি রায়, বাপি রায়ের নেতৃত্বে তোমার ক্যানিংয়ের নবগত তৃণমূল থেকে আগত দুষ্কৃতী যারা হচ্ছে ক্যানিংয়ে একসময় সন্ত্রাস চালিয়েছে, ক্যানিংয়ের মানুষ যাদেরকে পছন্দ করে না সেই সমস্ত মানুষকে নিয়ে হঠাৎ আমাদের পার্টি অফিসে আক্রমণ চালায়, আক্রমণ করে আমাদেরকে পার্টি অফিস থেকে বার করে দেওয়ার চেষ্টা করে। এবং হচ্ছে ওরা বলছে তোমরা কোনো পদে নেই এখন। আমরা পদে নেই, আমাদের কোনো শোকাজ লেটার দেওয়া হয়নি। আর এই পার্টি অফিসটা দীর্ঘদিন ধরে ওই বাপি রায়ের নেতৃত্বে পুরানো হয়েছিল। তিনবার রাজ্য নেতৃত্ব এখানে এসে উপস্থিত হয়ে তার প্রতিবাদও করে গিয়েছিলেন, কিন্তু তারপরেও তার ঔদ্ধত্য থামেনি। এ বিষয়ে রাজ্য স্তরে এবং কেন্দ্রীয় স্তরে সমস্ত নেতৃত্ব যারা আছেন তাদের সবাইকে আমি জানাবো, এবং হচ্ছে ইমিডিয়েট এর একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি আমার রাজ্য নেতৃত্বের কাছে আবেদন জানাবো। এই ঘটনাকে কেন্দ্র করে কার্যালয়ের সামনেই দুপক্ষ ধাক্কাধাক্কি শুরু করে দেয়। এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করতে থাকে। পুরো গোষ্ঠী দ্বন্দ্বের ছবি চলে আসে প্রকাশ্যে। আমরা একটা বিজয় মিছিলের জন্য
ক্যানিং বাজারে ক্যানিং শহরে একটা বিজয় মিছিল করার জন্য একটা ব্যবস্থা করেছিলাম। সেই মতো আমাদের যারা এখানে বহুদিন ধরে বিরোধিতা করছে এবং কাটি অফিসটাকে বিজেপির নাম করে কিছু আরএসপি তৃণমূল এবং সিপিএম থেকে আসা কিছু সমাজবিরোধীরা এই পার্টি অফিসটাকে ঘেরাও করে রেখেছিল, দখল করে রেখেছিল। যখন এতদিন ধরে আমরা বিজেপি সভাপতি, আমি বিজেপি সভাপতির দায়িত্ব নিয়ে এখানে কাজ করা সত্ত্বেও ওদেরকে আমরা যখন এই পার্টি অফিসে আসতে চেয়েছিলাম ওদের সাথে অনেক মত বিনিময় হয়েছিল এবং দলের স্বার্থে সাধারণ জনগণের ঘটে আর এই স্বার্থে কথা ভেবে আমরা কিন্তু সেই জায়গাটা আনতে পারিনি বা আনতে চাইনি। কোনো সময় যে নিজের অশান্তিটা রাস্তায় ছড়িয়ে ছুটি যাক, আমরা দূরে পার্টি অফিস ভাড়া করে নিয়ে অন্যান্য কাজকর্ম চালিয়েছি। নির্বাচন পিরিয়ডেও আমরা পার্টি অফিস যত দিয়েছি আমরা ঘর ভাড়া নিয়ে আমরা কার্যালয় সম্পন্ন করেছি এবং কার্য আমরা কার্যক্রম সম্পন্ন করেছি। দল নির্বাচনে আমার এখানে শক্তিশালী হয়েছে, সাধারণ নাগরিক আমার সাথে রয়েছে, সাধারণ নাগরিক বিজেপিকে ভোট দিয়েছে, তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে যখন আমাকে একটা বিজয় মিছিলের কথা বলে, আমরা প্রত্যেকটা ব্লক থেকে আমাদের নির্দেশ আছে বিজয় মিছিল করার কথা, তখন আমি বিজয় মিছিলের জন্য আমি এদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আসো ভাই আমরা সবাই মিলে একসাথে একটা বড় আকারে বিজয় মিছিল করি। ওনারা তখন আমাকে বললেন যে ওনারা বলতে এখানে একজনই আছেন, এখানে আরএসপি থেকে এসছেন, যিনি কোনোদিনই বিজেপির নীতি নিষ্ঠ কিচ্ছুই জানেন না, তিনি হচ্ছে অজয় রায়ের এবং এনার সাথে আছে আমাদের মানিকদের সরকার, সঞ্জয় নায়েক, এরকম ধরনের কিছু ছেলে যারা পার্টিটাকে কোনোরকম কোনো নেতাদের কোনো গুরুত্ব না দিয়ে এদের নিজেদেরকে নিজেদের দায়িত্বপূর্ণ ব্যক্তি ভেবে এরা এই সমস্ত কাজকর্ম করে করছে, এদের দলে কোনো দায়িত্ব নেই। তারপরেও আমি এদের আমন্ত্রণ জানিয়েছিলাম যাতে বিজয় নীতিটা বড় করে করতে পারে। উনি আমাকে বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি সকাল 10টার সময় আমরা মিছিল করব। আমি তখন বললাম তুমি সিদ্ধান্ত নেবো কে ভাই, তুমি দলের দায়িত্ব কোন দায়িত্বে আছো? বলছে আপনি যা খুশি করা করুন আমি দায়িত্ব নেব। এর মতো অবস্থা আমি আমার মন্ডল কমিটির সাথে আলোচনা করি, জেলা কমিটির সাথে আলোচনা করি, জেলা কমিটি থেকে আমাকে পূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে যে হচ্ছে মন্ডল কমিটি কীভাবে আপনারা কী করবেন আপনাদের অফিসে আমরা বুঝিনি। এর মতো অবস্থা আজকে বিকালে আমরা সবাই যখন আসি মিছিল হলো না, ছেলেরা উত্তপ্ত ছেলেদেরকে নিয়ে যখন বসেছি তখন আমরা এখানে এসে বলেছি ভাই জেলা নেতৃত্বে নির্দেশ আছে, পার্টি অফিসের চাবিটা তুমি আমাকে দাও। পার্টি অফিসের চাবিটা আমাকে কোনোরকমভাবে না দিয়ে আমাদের ছেলেদের প্রতি উল্টো কথা মানে মন্তব্য করে ছেলেদেরকে ধাক্কা পাক্কা দেয়, সেরকম অবস্থা আমাদের কিছু ছেলে উত্তপ্ত হয়ে যায় ধাক্কা পাক্কা দিয়ে বাদ করে। এই অবস্থা পরিস্থিতি আমরা কাজে পেয়েছি, পুনরুদ্ধার করেছি আজকে আমাদের পার্টি অফিস, আমরা পার্টি অফিস নতুন তালাচাবি মেরে আমার জেলা নেতৃত্বে। ক্যানিং থেকে সৌদীপ সাহার রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া, সেবা হোমিও সেন্টার সরিষা বিডিও অফিসের কাছে, ফেমাস অটোমোবাইল সেন্টার দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে, এম ডি মোটরস ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে,